হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যানাউন্সমেন্ট উঠে আসছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশন, এর আগেও আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম পাবলিক সার্ভিস কমিশনের কতগুলো পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, কোন কোন পরীক্ষা ক্যান্সেল হয়েছে, কবে তার নতুন ডেট নির্ধারিত হয়েছে। সেটা জানতে হলে আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো ভিজিট করুন। আমাদের গত 2 দিন আগে সেটা নিয়ে আলোচনা করেছি। এবারে নতুন আরও একটা অ্যানাউন্সমেন্ট, এটা নিয়ে বলার আগে জানিয়ে রাখি, আপনারা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেক দিন সমস্ত চাকরির আপডেটস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। এক্ষেত্রে ফ্রেন্ডস, ইন্টারভিউ যেটা হওয়ার কথা ছিল হিউম্যানিটিস বিষয়ে লেকচারারের, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 24/12/2018, যেটা 8ই ডিসেম্বর 2020 হওয়ার কথা ছিল, যেটা নিয়ে আমরা আমাদের আপকামিং এক্সাম শিডিউল যেটা রয়েছে সেখানে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ডেটটা কিন্তু রিশিডিউল করা হয়েছে 11ই ডিসেম্বর 2020। এক্ষেত্রে তার কারণ হিসেবে বলা হয়েছে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, কোনো স্পেসিফিক রিজন বলা হয়নি। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অন 11ই ডিসেম্বর 2020 ইনস্টিড অফ 8ই ডিসেম্বর 2020। হিউম্যানিটির লেকচারারশিপের যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল তার 8 তারিখের, 8ই ডিসেম্বরের যে ইন্টারভিউর ডেটটা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে 11ই ডিসেম্বর 2020 হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল এই বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। একই রকমভাবে আপকামিং বিভিন্ন এক্সামিনেশন নিয়ে পাবলিক সার্ভিস কমিশন যখন নতুন নতুন আপডেটস আমাদের সামনে তুলে ধরবে, তাদের চ্যানেলে তুলে ধরবে, সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ফলো করুন আপকামিং সমস্ত রকম আপডেটস সবার আগে পেতে।